সবগুলা কেটলি অলরেডি আনবক্সিং করে ফেলছি আপনার। এই যে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার বিশন ব্র্যান্ডের 1.8 কেটলি। এটার মডেলটা হচ্ছে আপনার 005, এটার মডেলটা হচ্ছে আপনার 005। এটার ক্যাপাসিটি হচ্ছে 1.8 লিটার। আর এটা হচ্ছে আপনার 011 মডেল। এটা হচ্ছে আপনার 2.3 লিটার। এটা হচ্ছে 2.3 লিটার। আর এটা হচ্ছে আপনার মডেলটা হচ্ছে 006। আর এটার এটার ওয়েটটা হচ্ছে আপনার 1.8 লিটার। তো আপনারা এগুলো সবগুলো হচ্ছে আরএফএল ব্রিশন ব্র্যান্ডের ইলেকট্রিক কেটলি। তো এর সামনে শীত চলে আসছে অলরেডি, তো আমাদের এই শীতের জন্য বিশেষ করে ইলেকট্রিক কেটলিটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর ইলেকট্রিক কেটলিটার মূলত কাজ হচ্ছে আপনার পানি গরম করা। আর শীতকালে বিশেষ করে গোসল করার জন্য, ইমার্জেন্সি কোনো পানি গরম করার জন্য, চা বানানোর জন্য, যে কোনো কাজে, যে কোনো অজু পানি তৈরি করার জন্য এই ইলেকট্রিক কেটলিটা হচ্ছে আপনার সবচেয়ে সেরা। তো ইলেকট্রিক কেটলিটা আসলে বিশেষ করে যাদের বা মানে ব্যয়বহুল বাজেট নেই বা ইলেকট্রিক গিজার লাগানোর মতন সমর্থ নেই, তারা বিশেষ করে ইলেকট্রিক কেটলিগুলো বিশেষ করে শীতকালে অল্প পানি গরম করে অনেকগুলো ঠান্ডা পানির সাথে মিক্স করে গোসল করার জন্য এই ইলেকট্রিক কেটলিগুলো ব্যবহার করে থাকে। এবং কি আপনি বাসায় ইমার্জেন্সি আপনি চা তৈরি করবেন, গরম পানি তৈরি করবেন বা যে কোনো কাজে আপনার ইমার্জেন্সি ক্ষেত্রে ব্যবহার করার জন্য এই ইলেকট্রিক কেটলিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ইলেকট্রিক কেটলিগুলোর মধ্যে কোন ইলেকট্রিক কেটলিটা আপনি ব্যবহার করবেন এবং কি কোনটা আমার কাছে সবচেয়ে বেস্ট এবং সেরা মনে হয় সেটা আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তবে একটা একটা করে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার 1.8 লিটারের একটা ইলেকট্রিক কেটলি। এটা সম্পূর্ণ এসএস বডি, এটা সম্পূর্ণ এসএস বডি। আর এটার যে হ্যান্ডেলিং সিস্টেমটা, এটা হচ্ছে আপনার প্লাস্টিক। এটা কোনো শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখান মধ্যে একটা অটো সুইচ আছে। এটা আপনি যখন ফানিটা ফুল হিট হয়ে যাবে, এটা অটোমেটিকলি আপনি সুইচটা বন্ধ হয়ে যাবে। এটা বসানোর জন্য জাস্ট এইভাবে আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দিলে এটা আপনার কারেন্টের সুইচটা প্লাগকে প্লাগিং করবেন এবং সুইচটা এভাবে অন করে দিবেন। যখন এটা ফুল টেম্পারেচার হয়ে যাবে, এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আর এটার খোলার ওপেনিং ডাকনাটা হচ্ছে জাস্ট এভাবে আপনি এটা জাস্ট ভিতর দিকে পুশ করবেন, পুশ করে উপর দিকে টান দেবেন, অটোমেটিকলি এটা খুলে যাবে। আর এটার ভিতরে আপনার পানির ক্যাপাসিটি হচ্ছে 1.8 লিটার। আর এটা পানিটা সবসময় আপনারা লক্ষ্য করেন, এই যে ম্যাক্স MAX লেখা আছে, যেখানে জাস্ট এতটুকু পর্যন্ত আপনি পানি দিবেন, যা ইয়ের উপরে যাতে কোনোভাবে পানি না উঠে। এবং কি ইয়ের সাথে বেশি পানি যদি হয়ে যায়, তখন যে এটা পানিরগুলো উত্তরায় বাইরে পড়ার বা এই যে এই এটার ভিতরে ঢুকার সম্ভাবনা থাকে। তো এটার ভিতরে যদি কখনও পানি ঢুকে যায়, তখন আপনার ইলেকট্রিক শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে এবং কি এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর এই ইলেকট্রিক কেটলিগুলো সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আপনার লং টাইম ইউজের জন্য। আপনি বিশেষ করে কখনও একদম অল্প পানি দিবেন না, মিনিমাম অর্ধেক পানি দিবেন। আপনি যদি এক কাপ পানিও লাগে, মিনিমাম আপনি অর্ধেক পানি দিয়ে তারপরে এটাকে আপনি সংযোগ দিবেন, তাহলে আপনি এটা লং সার্ভিস পাবেন। আপনি যদি অল্প একটু পানি দিয়ে যদি এটাকে হিট দেন, সংযোগ দেন, তাহলে আপনার কয়েলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাড়াতাড়ি শর্ট সার্কিট হয়ে সে কয়েলটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা বিশেষ করে যদি ফুল একদম এতটুকু পর্যন্ত পানি দিয়ে দেওয়া যাবে না, আবার একদম কম পানিও দেওয়া যাবে না, মিনিমাম 50% আর মিনিমাম ম্যাক্সিমাম পর্যন্ত আপনি পানি দিবেন। পানি দিয়ে আপনি সুইচটা দিয়ে দিবেন। আপনি যদি ফুল টেম্পারেচারের প্রয়োজন, তাহলে যে আপনি জাস্ট সুইচটা দিয়ে দিবেন, এটা ফুল টেম্পারেচার হয়ে গেলে এটা অটোমেটিকলি আপনার বন্ধ হয়ে যাবে। আর যদি আপনি হালকা কুসুম কুসুম পানি করতে গরম করতে চান, তাহলে আপনি নিজের মতো করে হালকা একটু ঠান্ডা হলে 1 মিনিট 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে এটা গরম হয়ে যাবে। আপনি জাস্ট নিজের মতো করে ওটাকে খুলে আপনি সার্ভ করতে পারবেন, ঠিক আছে। তো এটা গেল এটার সুবিধা। এবং কি এটার একটা অসুবিধা হচ্ছে যে এটা যখন আপনি ফুল টেম্পারেচার বা গরম হয়ে যাবে, এটার এই বডিটা বাইরে বডিটা আপনি হাত দিয়ে ধরতে পারবেন না, এটা অনেক গরম। তবে শর্ট করবে না, কোনো শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা নাই, এটা ওইটা সেফটি দেওয়া আছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, এটা বডিটা আপনি এভাবে ধরতে পারবেন না, বডিটা অনেক গরম হয়ে যাবে। আপনি এটা জাস্ট হ্যান্ডেলিংটা ধরতে পারবেন, এটা বডি ধরা যাবে না। এটা হচ্ছে এটা সুবিধা অসুবিধা। তো এটা আপনারা সবসময় একটা জিনিস কি, যে কোনো জিনিস ব্যবহার করার পরে এটাকে পরিষ্কার করার একটা সাবজেক্ট আসে। তো আপনি এটাকে যেহেতু এখানে পানি ঢুকানো যাবে না, পানি যাতে ভিতরে না পড়ে সেটা করা যাবে না,
তো এটাকে আপনি পরিষ্কারটা আপনি কিভাবে করবেন? তো এটাকে পরিষ্কার করার জন্য জাস্ট আপনি একটা ভিজা কাপড় নেবেন, ভিজা কাপড় নিয়ে ওটাকে ভিতরে এবং বাইরে জাস্ট একটু মুছে ফেলবেন, মুছে জাস্ট ভিতরে পানি দিয়ে একটু নেড়ে বাইরে ফেলে দেবেন। জাস্ট এটা পরিষ্কার করার সিস্টেমটা এতটুকু। কখনো ভুল করেও এই নিচের প্লেট এবং কি পুরো কেটলিটা পানিতে শুবিয়ে দিবেন না। পানিতে শুবিয়ে দিলে এটার ভিতরে পানি ঢুকে শর্ট সার্কিট হয়ে এটা নষ্ট হয়ে যাবে খুব দ্রুতই। তো এটা আপনি যদি অটোমেটিকলি কোনোভাবে যদি নষ্ট হয়ে যায়, কোম্পানি থেকে এক বছরের ওয়ারেন্টি আছে, আর আপনি কোম্পানি থেকে এক বছরের ভিতরে যে কোনো প্রবলেম হোক ফ্রি সার্ভিস পেয়ে যাবেন। আর এটার রেটটা হচ্ছে মাত্র 1000 টাকা, এটা কোম্পানি এমআরপি প্রাইস হচ্ছে মাত্র এটা 1000 টাকা। আর এটার ক্যাপাসিটি হচ্ছে 1.8 লিটার, এটার মডেলটা হচ্ছে 005। তো আপনারা যদি এই ইলেকট্রিক কেটলিটা নিতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের শোরুমে এসে আমার শোরুম ভিজিট করে নিতে পারেন। Thank you.